ফের করোনা ভাইরাসের থাবা উত্তর ব্যারাকপুর পৌর এলাকায়। উত্তর ব্যারাকপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ড শান্তশ্রীপল্লী এলাকায় এক যুবকের শরীরে মিলল করোনা ভাইরাসের খোঁজ। তিনি একটি অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হলে সেখানেই তার করোনা পরীক্ষা করানো হলে জানা যায় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত। ইতিমধ্যে তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। এলাকাতেও উত্তর ব্যারাকপুর পৌরসভার তরফ থেকে শুরু হয়েছে স্যানিটাইজেশনের কাজ। এর পাশাপাশি উত্তর ব্যারাকপুর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের দাসপাড়া এলাকায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক গৃহবধূ। তিনি দীর্ঘ 10 দিন ধরে তার এক আত্মীয়ের বাড়ি শ্রীরামপুরে রয়েছেন। এর আগে তার ছেলে দিল্লি থেকে ফিরেছিল বলে মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে অনুমান, করোনা আক্রান্ত গৃহবধূর ছেলের থেকেই তার শরীরে সংক্রমিত হয়েছে রোগটি। এমন কথাই জানালেন উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য তথা পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য অভিজিৎ মজুমদার। তার বাবা আমাকে জানায় যে তার ছেলে একটা তার নেজাল একটা প্রবলেম ছিল, সে তার প্লাস্টিক সার্জারি করবার ছিল বলে সে ডক্টর হসপিটালে চেক আপ করাতে যায়। এখন যে কোনো অপারেশনের আগে যেহেতু টেস্ট করানো হয়, সে মোতাবেক তারও টেস্ট হয় এবং তার টেস্টে তার ওটা পজিটিভ ধরা পড়ে এবং সেই জন্য সে তাকে ছেলেকে কলকাতায় একটা বেসরকারি হসপিটালে ভর্তি করেছে। তো ভর্তি করার পরে আমাকে জানায় এবং আমরা সেই মোতাবেক পৌরসভার তরফ থেকে যাবতীয় স্টেপস নেওয়া নিয়েছি। তো সবাইকে বলছি প্যানিক হওয়ার নয়, কারণ মানুষ সবাই সুস্থ হয়ে যাচ্ছে এবং জানতে পারলাম তার ছেলের আবার বোধহয় আজকে সকালে বোধহয় টেস্ট হয়েছে আরেকবার। 3 দিন বাদে আবার টেস্ট হয়, যেরকমভাবে আবার টেস্ট হয়েছে এবং ছেলে নাকি জানিয়েছে, যেহেতু বেসরকারি হসপিটাল থাকে, জানিয়েছে নাকি তার বাবাকে যে অনেকটা সুস্থ আছে, সে নিজে বেটার ফিল করছে। তো সবাই সুস্থ হয়ে উঠছে, করোনা তো দেখা যাচ্ছে বেশিরভাগ 100 জনের মধ্যে হয়তো 95% কি 98% মানুষই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছে, আরেকজন হয়তো একটু 2 দিন বাদে সুস্থ হচ্ছে, একটা হয়তো কোনো কোনো গাফিলতি বা কোনো নিজেদের শরীরের তার প্রবলেমের জন্য সে হয়তো সেভাবে চিকিৎসা সেভাবে করায়নি, কোনো কিছু খারাপ খবর হয়েছেই যাচ্ছে আমরা দেখছি। কিন্তু বেশিরভাগ মানুষ সুস্থ হয়ে উঠছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব রকম চেষ্টা করছেন যে সবাই যাতে আমরা ভালো থাকি। দাসপাড়ায় যিনি হচ্ছেন সেই উনি ভদ্রমেলা, উনি দাসপাড়াতে নেই, উনি আসলে এখন আছেন শ্রীরামপুরে। তার ছেলে দিল্লি থেকে এসেছিলো, তারপরে গত 10-12 দিন হয়েছে তার ছেলেকে নিয়ে সে বাইরে যায় এবং তারা শ্রীরামপুরে তার বোনের মেয়ের কাছে তারা ছিল এবং জানি না তার ছেলের থেকে সেটা তার কাছে ছড়িয়েছে কি না। তার ছেলে হয়তো মেবি অ্যাসিমটোম্যাটিক তার সিমটম ছিল, মেবি এ ক্যারিয়ার, বাট ছেলে সুস্থ আছে, ছেলে এবং তার স্বামী সুস্থ আছে। তারা পজিটিভ হয়নি, তাদের নেগেটিভ দেখা গেছে, কিন্তু ওনার পজিটিভ ধরা পড়ার পরে তাকে আজকে সাগর দত্ত হসপিটালে ভর্তি করা হচ্ছে। উনি দাসপাড়াতে ছিল না, আগে ছিল 10 দিন আগে, এখন শ্রীরামপুরে ছিল, ওখান থেকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটাল। হ্যাঁ, এলাকা স্যানিটেশন হচ্ছে, আজকে আমরা শান্তশ্রীপল্লী তো হয়েছে, এখানে দাসপাড়া এলাকাতেও সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা করা হচ্ছে। সবাইকে শুধু একটাই কথা বলা, প্যানিক যেন না হন এবং সবাই সবাইকে সাপোর্ট করে, মানুষকে আমরা সবাই টেনশনে না ফেলে সবাই সবাইকে হেল্প করলে আমরা সবাই ভালো থাকবো।